স্টাইল বাজারের সামনে এবং আজকে যে স্টাইল বাজারের বাম্পার প্রাইস যেটা পুজো অফারে দেওয়ার কথা ছিল তো সেটা আমাদের এখানে পেয়েছে একজন বাচ্চা ছেলে। তো তার কাছ থেকে আজকে তার অভিজ্ঞতা কিছু আমরা শেয়ার করে দেবো এবং তার কাছ থেকে শুনবো তার কেমন লাগছে আজকের এই গাড়িটা পেয়ে। এবং তার আজকে একটা স্পেশাল দিন, আমরা তার মুখ থেকে শুনে নেবো আজকে তার বিশেষ দিনটা কী এবং সেই উপলক্ষে আজকে যে সে গিফটটা পেয়েছে সেটা পেয়ে তার কেমন লাগছে। তো চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই। তো আজকে তোমার যে স্পেশাল তোমার আজকে তোমার আজকে বার্থডে, আচ্ছা আজকে বার্থডের দিনে তুমি এই গাড়িটা যে দিতে আসো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা আর তুমি কোন পাশে পড়ো? সেইতে তো যাক গে। তুমি কি মানে এখানে প্রত্যেকবারই শপিং করতে স্টাইল বাজারে? আচ্ছা তো তোমার গাড়িটা পেয়ে খুব আনন্দ হয়েছে? তো ভালো লেগেছে? প্রথম যখন জানতে পারলে তখন মানে তোমার কি রিয়াকশন দিয়েছে কি ভাবে যে এটা সত্যি না গাড়িটা জেতার পরে মানে কেমন অনুভূতি হচ্ছে এটা যদি জানান আমাদের? আপনারা প্রতিবারই এইখান থেকে শপিং করেন আর কি? স্টাইল বাজার থেকে করি, নতুন হয়েছে তাই ভাবলাম নতুনটা এবার করে দেখি। আচ্ছা প্রথম যখন জানতে পারলেন তখন আপনাদের কেমন মানে কি মনে হয়েছিল? কি মনে হয়েছে? আনন্দ হচ্ছে, আবার বিশ্বাস হচ্ছিল না যে এটা হতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে যখন মানে জানলাম যে সত্যি না আমরা প্রাইসটা পেয়েছি তখন তো খুবই ভালো লাগছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তুমি এখানে আসো, এখানে তুমি ওর দাদা হতো? তুমি তাহলে অভ্র প্রামাণিকের দাদা হও, তোমার নামটা বলো? অরিন্দম সরকার। তোমার কেমন লাগছে গাড়িটা? আমার এখানে আমি প্রথমে তো ভাবতেই পারিনি। হ্যাঁ আর যখন আমি শুনেছি তখন তো ভাবছিলাম, বারবার ভাবছিলাম, তারপরে তো খুব আনন্দিত হয়েছে। আচ্ছা তারপরে ওরাই আপনাদেরকে খবর দেয় আর কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে শপিং করেছেন পুজোতে, সে পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে মেগা প্রাইজ ফোর হুইলার কার চাই বলার তরফ থেকে। সকলকে জানান কলকাতাতে তালি দিয়ে তাকে অভিনন্দন করতে আমি এবার অগ্রগত সঙ্গে অগ্রগত কেমন লাগছে আমাদের সঙ্গে শপিং করে এবং প্রাইসটি জেতার পর কার কেমন ফিলিং আমাদের আমাদের একটি কাস্টমার যার নাম অভিভাবনী, আমরা অভিভাবনীকে জানাচ্ছি সাধারণত অসংখ্য ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে তুমি আরো ভালো হয় এবং আরো সুস্থ ভালো থাকে।